রাজধানীর সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল শেয়ার বাজার ও মধুমিতা সিনেমা হল এলাকা। দীর্ঘদিন থেকে জটলা বেঁধে ঝুলে থাকা গাদা গাদা বিদ্যুতের লাইনের পাশাপাশি স্যাটেলাইট টিভির কেবল, ইন্টারনেট ও টেলিফোনের তার। একটু সতর্কতার সহিত চলাচল না করলে যে কোনো মুহূর্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মতো ঘটনা ঘটতে পারে, তাই আতঙ্ক হয়ে এই পথ দিয়ে চলাচল করছেন পথচারীরা। তারের কারণে আতঙ্কগ্রস্ত হচ্ছে, কারণ কোন সময় কি দুর্ঘটনা ঘটে, পরিবেশের জন্য ক্ষতিকর। আর একটা জিনিস হচ্ছে যে আগুন লাগলে এটা অনেক বিপজ্জনক হবে। কয়েক মাস আগে এখানে একটা আগুন লেগেছিল, যে সময় বিল্ডিং এর পাশে বিল্ডিং এ, তো ওখানে আগুন লাগার কারণে ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়িক কারণে এই এলাকায় জনসমাগম সবচেয়ে বেশি, অথচ মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা এই তারের দৃশ্য সবার কাছেই দৃষ্টিকটু। এইগুলি দেখে মনে হচ্ছে আসলে আমরা এখনো ডিজিটালে যাইতে পারি নাই। এখানে আমাদের একটা ব্যর্থতা দৃশ্যমান একটা জিনিস এই তার, এটা কোনো সভ্য দেশে ডিজিটাল দেশে থাকতে পারে না। এটা জীবনের ঝুঁকি নিয়ে এই তারের নিচ দিয়ে চলাচল করছেন স্টেক হোল্ডাররা। অতি শীঘ্রই আপনার এটা অপসারণ করে আপনার জনগণের আপনার সুবিধা যেতে হয় এই ধরনের ব্যবস্থা করার জন্য সিটি কর্পোরেশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়ে। তার সরানোর ব্যাপারে বারবার চেষ্টা চালালেও কোনো সফলতা আসছে না বলে জানালেন স্থানীয়রা। ডিএসসি যে ট্রেনটা হয়, এই ট্রেনটা অনেক সময় বন্ধ হয়ে যায় এই লাইনটা কাটার কারণে। তখন আমাদের ট্রেক করতে সমস্যা হয়, অনেক সময় আমাদের 15-20 মিনিট আধা ঘন্টা ট্রেক করতে পারি না এই লাইন কাটা জায়গা। নেট থাকে না, কেন থাকে না, আইসা তারা মাঝে মাঝে কাটতে দেয়, আবার ওই পুনরায় আবার এটাকে শুরু করে, তাই আমরা অনেক ক্ষতিগ্রস্ত শেয়ার মার্কেটে। অতি দ্রুত ঝুলন্ত তারগুলো মাটির নিচে স্থাপন করে মানুষের চলাচল নিরবিচ্ছিন্ন করার দাবি সাধারণ মানুষের। এটা কি শহরের কোনো চিহ্ন আছে নাকি এখানে? এখানে তো এসে যে জঙ্গল আছে না, জঙ্গলের যে চিহ্ন এটাই। তারগুলি কোনোভাবে সরা, যেমন বিকল্প কোনোভাবে এই কাজটা করা দরকার। লাইনগুলো মাটির নিচ দিয়ে নিলে ইয়ে হয়, সেটা করতে পারে সরকার। খুব শীঘ্রই তার সরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের মাননীয় মেয়র মহোদয়ের যে পরিকল্পনা, একটা সুন্দর ঢাকা গড়ার লক্ষ্যে যে কাজগুলো করে তিনি নিয়ে যাচ্ছেন এবং আমাদেরও সম্পৃক্ত রাখছেন, আমরাও চাই যে এই সুন্দর ঢাকা গড়ার লক্ষ্যে মাননীয় মেয়র মহোদয়ের সাথে পাশে থেকে আমরা এই ঢাকাটাকে সুন্দর করি। সেই লক্ষ্যে যত সম্ভব দ্রুতগতিতে এই তারগুলো যদি অপসারণ করা যায় ততই ভালো, এবং একটা আমাদের কাছেও ভালো লাগবে, এবং বিভিন্ন রকম দুর্ঘটনা থেকে বিদ্যুতের যে শর্ট সার্কিট দেবে সেখান থেকে আমাদের এলাকাবাসী বাঁচবে। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।